السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সঙ্গে দরুদ পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم যদি আমার গান শুনতে মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান
বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও, যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও, যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও, যেখানে মানবতা লাঞ্ছিত হয় সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শিখ, গানে গানে আহ্বান আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আদানের সুর তুমি শুনে নিও, যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও, যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও, যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পারা, কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সারা, সে গানের সুর তুমি শুনতে যদি চাও, সে গানের সুর তুমি শুনতে যদি চাও, শহীদ মিছিলে তুমি শামিল হয়ো, যদি আবার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও, যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও, যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের অন্যতম জেলা, প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি এবং চায়ের ভূমি নামে খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী গোল্লাসাঙ্গন উত্তর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি অত্র অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব আপনাদের সকলের সুপরিচিত, সকলের প্রিয় মানুষ গোল্লাসাঙ্গর উত্তর জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব হাজি তসির আলী সাহেব। আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন,
আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় বড়লেখাবাসী, আপনারা সবাই কেমন আছেন? সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমা তুশকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধি মণ্ডলী, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, সে কারণে অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না, সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতি কিছু কথা শুনব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ফুললি কনসেন্ট্রেট হয়ে আমরা যেন কোরআনের কথাগুলো শুনতে পারি এবং সেগুলো যেন আমরা বাস্তব জীবনে মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যে কোরআন থেকে আমরা কথা বলবো, এই কোরআনুল করিম এটি কি দুনিয়ার উলামায়ে কিরাম ইসলামিক স্কলারদের লেখা কোনো কিতাব? আরেকটু জুড়ে বলেন। তাহলে এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কি কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? মুখো টাটা করে গেছেন আপনারা, তাহলে জবাবে তো আস্তে আস্তে হয়েছে বুঝছি। আমার মুখ থেকেও ছিল টি মাপ বার ফরবার লাগে উঠা করবা, অসুবিধা নাই। এখান তো আপনারা জানেন যে সিলে দাইলে খুব বেশি সময় আমি নিজের কন্ট্রোলের ভিতরে রাখতাম পারি না, কারণ নিজের এলাকার মানুষের সামনে কত সময় আর নিজের কন্ট্রোলের ভিতরে রাখবো। এখন আপনারা যদি কয় নজন না আপনারা উড়া খাইয়া হুজুর আল্লাহ খান হলা মারি দৌকা সারা, তো অসুবিধা নাই। আমি তো আপনার এলাকার ফুয়াহ হিলাও ফারি, আমি অসুবিধা নাই, অলরাউন্ডার আছি আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি কই না আমরার মাঝে মাঝে গাউকের আমার বাসায় তুয়া বুঝাইয়া কইলিবা, তো আরো বালা মিক্স। আসলে যে কোনো তো মিক্স একটু মজা লাগে না? তাই এই কোরআন আমাদের জন্য নাজিল করেছেন কে? এই কিতাবে কোনো ভুল আছে? ভুল থাকবেই বা কিভাবে, কারণ সকল প্রকার দোষ ত্রুটি দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যেই সমহান সত্তা তিনি এই কিতাব আমাদের জন্য নাজিল করেছেন। আমরা যখন কোনো কিতাব পড়ি, যখন কোনো বই পড়ি, এই যে বই মেলায় আপনারা যান, অনেকে বই কিনেন, দেখবেন যে কারো বই কিনলে ওই বইয়ের লেখক যিনি শুরুতেই তার কিছু কথা থাকে, সম্মানিত পাঠক হল আমার বই ইখান ফরাত লাগিয়া যদি কোনো বাইদি ভুল চৌকো করে তো ওখান দরিয়া দিবা, আর এর ফরর সংস্করণও এটা আমরা ঠিক করবো। কোরআনুল করিম আপনারা সবর ঘর আসেনি, কোরআনের শুরুতে কিতা আল্লাহ কইছেন নি আমার বন্দা হল কোরআন ফরো তোমরা, ফরতে গিয়ে কোন ভাই বেড়াচারা বুলুল দেখলে আমার কইও আমি বাদে ঠিক করে দেবো নে, এলা কোনো কথা আছে নি? বরং আল্লাহ শুরুতেই কি বললেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, the most authentic and original book in this world, higher of there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. Emon ekti kitab tomader jonno nazil korechi jar bhetore sandeho ache ebareo kono sandeho kora jay na. Allahu akbar, muttaqin der jonno ei kitab ke hidayater guideline baniye jene na nazil korechen tini ke? সবাই বলেন এই কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? আরো জোরে, আপনারা কি তা খাইয়া হইয়া আইছো না খাইয়াচ্ছ? হ্যাঁ, মা তো আস্তে আস্তে এখানে কোরআনের ভেতরে সূরা আছে কয়টা?
মাশাআল্লাহ, 114টা, এখানে চ্যাপ্টার, অর্থাৎ পারা আছে মোট কয়টা? আমরা আজ কোরআনুল কারীমের 29তম পারার প্রথম সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরার নাম কি? এই সূরাটি কত পারায়? 29 পারা। কত পারা? 29 পারার প্রথম সূরা, যে সূরা দিয়ে 29তম পারা শুরু হয়েছে, সূরাতুল মুলক। এই সূরা থেকে আজ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। জটফট হইল কো আজকে যে সূরা থেকে আমরা কিছু কথা কইমু, সূরার নাম আরো জোরে মুলক। এই সূরা কোরআনুল কারীমের কত নাম্বার ফারাত আছে? 29 নাম্বার ফারাত। কোরআন সূরা আছে মোট 114টা। এই যে সূরাগুলার সিরিয়াল আছে, এই সিরিয়াল অনুযায়ী সূরাতুল মুলক হইছে 67 নাম্বার সূরা, 67 সিরিয়াল নাম্বার 67। তো আমি আবার ওই যে গতানুগতিক জেলা ওয়াজ হয় ইলা কইতাম নাই, ও জাগার ফরা জাগা শেষ, ঠিক আছে নে? এটা একটা ক্লাসরুম লাগা, আপনারা এনে আইসন, আমিও আইছি, এখন নলেজ এখানে শেয়ার হইব আর আমরা নলেজ আর্ন করব, অর্থাৎ জ্ঞান বিতরণ হইব আর জ্ঞান আমরা অর্জন করব ইনশাআল্লাহ। আর আমার এলাকার মানুষ তো মাঝে মাঝে তোরা সিলেটও হইব, বিরক্ত হইবান আপনারা, ইউটিউবে তো আপনারা হলা হন হতামাত, তখন ওটাও চলুক দেনে। আচ্ছা, যে সূরা থেকে আমরা কথা বলবো, সূরার নাম সূরাতুল মুলক, এই সূরাটি কততম পারায় আছে? মাশাআল্লাহ, সূরা নাম্বার 67। বাপ রে বাপ, এটা সলিড শ্রোতা, গোল্লা সাঙ্গনের মানুষ, সলিড মানুষ, ও তো এলাকায় তো ওয়াজ করতে ভালো লাগে। আচ্ছা, এবার আসেন কোরআনুল কারিমে যে সূরাগুলো রয়েছে, এই সূরাগুলো দুই ভাগে বিভক্ত। এখন হৌকা কোরআনের সূরাগুলা কয় প্রকার? কিছু সূরা মক্কি, কিছু সূরা মাদানী। কোরআনুল কারিমে 86টি মক্কি সূরা রয়েছে আর 28টি মাদানী সূরা রয়েছে। মক্কি এবং মাদানী সূরা কাকে বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে, অর্থাৎ মদিনায় হিজরতের আগে মক্কায় থাকাকালীন যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মক্কি সূরা। আর নবীজি মদিনায় হিজরত করার পরে মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। এখন দেখি গল্লা সাঙ্গনের মানুষ কেমন বুদ্ধিমান, কুরআনের দাম বেশি না নবীর দাম বেশি? বুঝা হোকা, যদি কুরআনের দাম বেশি হইত এর আগে অন্যান্য নবী হল কিতাব আনার লাগি বিভিন্ন জায়গায় যাইতা, আমার নবী কোনো জায়গাত গেছেননি, বরং নবীর গেছে কুরআন ফাটানি হয়েছে। কুরআনের দাম বেশি না নবীর দাম বেশি? এত সুন্দর বুঝানি বাদে বুঝলা না, নবী মক্কাত কুরআনের আয়াত সূরা মাক্কি, নবী মদিনাত কুরআনের আয়াত সূরা হয়ে গেছে মাদানী, সুবহানাল্লাহ। তে কার দাম বেশি? ও কথা কেন বুঝলা না আপনি? নবীজি মক্কাত কুরআন হয়ে গেছে মক্কি, নবীজি মদিনাত কুরআনের সূরা হয়ে গেছে সুবহানাল্লাহ। কইতাম আজ আমরা যে সূরা নিয়ে কথা বলবো এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। তাহলে সূরাতুল মুলক মাক্কি না মাদানি? এই সূরার রুকু সংখ্যা 2, আয়াত সংখ্যা মাত্র 30। এই সূরার প্রাইমারি ইনফরমেশন, যে কোনো সূরা আপনি আলোচনা করলে বা শুনলে সেই সূরার প্রাইমারি ইনফরমেশন আপনাকে আগে জানতে হবে, প্রাথমিক তথ্য আমরা জানি লিছি না নি, তে ফয়েল হবে একটা ক্লাস টেস্ট হয়ে যাও, দেখি কিতা জানছি। সূরার নাম কত নাম্বার ফারা? সূরার নাম্বার মাক্কি না মাদানি? রুকু সংখ্যা? আয়াত সংখ্যা? বা বাবা মুখস্থ, আলহামদুলিল্লাহ। যে সূরা নিয়ে আমরা এবার কথা বলবো, এই সূরার ফজিলত কেমন এটা আমরা জেনে নেই, তবে এই সূরার ফজিলত হুজুরের কাছ থেকে না জানি না, জানবো আমরা নবীজির কাছ থেকে ইনশাআল্লাহ। যে সূরাটি নিয়ে আজ আমরা কথা বলবো,
সূরাতুল মুলক এই সূরাটি এত ফজিলতের সূরা, এই সূরাটি এত ফজিলতময় সূরা, এই সূরাটির আরেক নাম হচ্ছে আল মানিআতুম মিন আযাবিল কবর, এই সূরাটিকে কবরের আযাব থেকে পরিত্রাণকারী সূরা বলা হয়। এই সূরার ফজিলত সম্পর্কে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন মান করা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন মানাআহুল্লাহু বিহা মিন আযাবিল কবর, আল্লাহর যে বান্দা কিংবা আল্লাহর যে বান্দী প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমায়, আর ওই সূরাতুল মুলকের ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজেদের বাস্তব জীবনে আমল করে আল্লাহ তাআলা ওই বান্দা বা ওই বান্দি মারা যাওয়ার পরে তাকে কবরের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। কিতা সূরার ফজিলত কম না বেশি? কি দামি সূরা! এই সূরাটা প্রতিদিন রাত ঘুমাইবার আগে ফরিয়া, মাত্র 30 আয়াত 2 পৃষ্ঠার সূরা, ফরিয়া ঘুমাওকা, আর এই সূরার ভিতরে যেটা আছে ওটা জীবন মানুকা। আল্লাহ নবী বলেছেন মারা যাওয়ার পরে এই লোকটাকে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন এই সূরা প্রত্যেক রাতে ঘুমানোর আগে যারা তেলাওয়াত করে ঘুমায়, এই সূরার উপরে যারা নিয়মিত আমল করে, নবীজি বলেছেন খাসামাতান সাহিবিহা, এই সূরাটি ওই তেলাওয়াতকারী বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে, এই সূরাটি ওই বান্দার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ, লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে না যতক্ষণ। কি দামি সূরা, কি ফজিলতের সূরা! শুনেন আমার আপনার নবী এই সূরাটিকে কত গুরুত্ব দিয়ে আমল করেছেন, এবার শুনেন তিরমিজি শরীফের 2892 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতুল মুলক, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করার আগ পর্যন্ত তিনি ঘুমাতেন না, নবীজি রাতের বেলা ঘুমাতেন না ততক্ষণ, সূরাতুল মুলকের তেলাওয়াত করতেন না যতক্ষণ, শুধু নবীজি নিজেই এই সূরাটা আমল করতেন না, বরং নবীজি তার মায়ার উম্মতের জন্য এই সূরার ব্যাপারে কি বলে গিয়েছেন শুনেন, নবীজি বলেছেন আমি আশা রাখি আমার উম্মতের প্রত্যেকটা লোক তাদের সিনার ভেতরে সূরাতুল মুলককে গেঁথে ফেলবে, আমি আশা রাখি আমার উম্মতের প্রত্যেকটা লোক সূরাতুল মুলক তাদের হৃদয়ের সাথে ঢুকিয়ে দিবে, হৃদয়ের সঙ্গে মিশিয়ে ফেলবে, আমি আশা রাখি আমার উম্মতের লোকেরাও রাতের বেলা ঘুমাবে না ততক্ষণ, সূরাতুল মুলক তেলাওয়াত করবে না যতক্ষণ, কারণ এই সূরাটা তেলাওয়াত করে যদি ঘুমিয়ে যান কবরের আযাব থেকে আপনাকে যিনি বাঁচিয়ে দিবেন, জুড়ে বলেন তিনি কে? সবাই বলেন তো কবরের শাস্তি থেকে বাঁচার দরকার আছে না নাই? তাহলে কবরের শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, আজকের মাহফিলে আমরা আমল শিখলাম রাতের বেলা ঘুমানোর আগে কোন সূরাটা পড়া দরকার, শেষ হোনার ভিতরেও সীমাবদ্ধ সূরা মোর কি ফজিলতর সূরা। আচ্ছা দেখি চাই মনোযোগ আছে নি আপনারা, এই সূরার আয়াত আছে কয়টা বুঝলাম? মাশাআল্লাহ কয়টা! রেগুলার যদি আপনি মাত্র 3টা করে আয়াত মুখস্থ করেন, 30 আয়াত হিকতে লাগবো কদিন? অত কাকদিন মুখস্থ করা সহজ না কঠিন? টেকনিক শিখাই দিলাম, যারা ব্রেন বালা ডেইলি 3 আয়াত করে শিখিয়ে দিবা, 3 দশে 30 মারি দিবা, আর যারা ব্রেন একটু আর একটু খারাপ খারাপ হইতো কেন, হাকা লুকির হাওড়ার মাছ খাইবা, আর ইবার তাজা তাজা সবজি, এই এলাকার মানুষের সেরা ছবিও সুন্দর, রাস্তাঘাটও সুন্দর, গোর বাড়িও সুন্দর, আমার মনে হয় ব্রেইনও সুন্দর, ব্রেইনও ভালো হইব। ডেইলি 3 আয়াত করে শিখলে 3 দশে, আর যদি কই না গো হুজুর পারতাম না 3 আয়াত, তে 2 আয়াত ফোন যদি গুনে কদিনে শেষ, কোন যদি না হুজুর আমরা খাইতে খাইতে অলস হয়ে গেছি, ব্রেইনও অলস, তে আর ডেইলি 1 আয়াত।
একায়াত করে শিখলেও কয়দিন লাগে? শিখবানি আপনারা খারা খারা শিখতা না এত লোকা ওই দেখো আল্লাহর কুতুব একজন আসেনি না আমারই ভাইয়ে না বুঝা হাত তুলছ। আমরা অপরাধী ফাইলে আশা আশি করি, অপরাধী ফাইলে শাস্তি দেই, আর আমার আল্লাহ অপরাধী খুঁজন মাফ করে দিব আল্লাহ। এজন্য আমার আল্লাহর নাম গাফফার, আমার আল্লাহর নাম কিতাব কষ্ট নেই আপনারা। আমি ওগুলা যতক্ষণ হই অতক্ষণ আবার ফোড়া লই দিব লগে লগে, বাকি রাখতাম নাই, বাকি রাখলে অসুবিধা মানুষের বাদে গিলি নিব। তাইলে সুরা মুলকর ফজিলত থইন্যা আমরা এখন সিদ্ধান্ত লই লিছি সবে আমরা সুরা মুলক মুখস্ত করবো ইনশাআল্লাহ। ব্যাটিং তো হুন্দরা তারাও বেশি মুখস্ত করা দরকার, কারণ ব্যাটিং তো সুযোগ ফাইল খালি স্টার্ট জি বাংলা উতাল ইয়ে ফাগল। আমার মা বই না খেলো মা আপনারাও মুখস্ত করে লিবা, আর ডেইলি রাইট ঘুমাইবার আগে মারি দিবা সুরা মুখস্ত মারি দিবা একবার ফারবার ইনশাআল্লাহ। ওকে, এই সোরার সেন্ট্রাল থিম, সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয়বস্তু কি সেটা বলেই আমরা এই সোরার ভেতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। এই সোরার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন। এর আগে বলি মুলক, হোয়াটস দ্য মিনিং অফ মুলক। মুলকিটা বাংলা শব্দ না আরবি শব্দ? মুলক ইটস এন আরবিক ওয়ার্ড, এটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কিংডম, সভরেন্টি, পাওয়ার, অথরিটি। মুলক মানে হচ্ছে ক্ষমতা, মুলক মানে হচ্ছে রাজত্ব, মুলক মানে হচ্ছে মালিকানা। এখন মুলক মানে ক্ষমতা, কোরআনে ক্ষমতার নামে সুরা আসেনি, আশ্চর্য সব মানুষ দেখে বেকুবিয়া বইরিলা। মুলক মানে কিতা ওলামায়ে কেরাম এখানে বোহা, মুলক মানে কিতা মুলক, আমি অনেকগুলো অর্থ কইছি, মুলক মানে ক্ষমতা, মুলক মানে রাজত্ব, মুলক মানে মালিকানা, ইংরেজিও কইছি মুলক মানে কিংডম, সভরেন্টি, অথরিটি, পাওয়ার। পাওয়ার মানে কিতা ক্ষমতা। কিছু মানুষে কয় এরে রাজনীতির মাত মাত্র না, মসজিদও মাত্র না, মাহফিলও হুজুরে হলে পড়ছেন বড় বিপদ ঘটনা এটা মনে হয়ে গেছে করতাম নে এ হুজুর নয়া এক মসজিদ আইসেন চিন্তা করলা আইজ আমি সুদর সুদ নিয়ে আলোচনা করবো, শুক্রবার হালকা তো শুক্রবার জমা দেন, আইজ আমি সুদ নিয়ে ওয়াজ করবো। তাই একবারে বালাইল্লায় প্রস্তুতি লইছে লইয়া আর আরম্ভ করছে আলোচনা সাড়ে বারটা। এখন সুদ নিয়ে আলোচনা করার বাদে তুরা বাদে সভাপতি মারছেন খাওয়ানি হুজুর সালাহ বুচ্চন হায় রে হায় ওয়াজ কমন ফুরি গেছে আইজ কইলা 12:40 বাজে দেখি হবো, বিষয় তো ফালটারি দরকার, হুজুর সালাহ লগে লগে সুদ বাদ দিয়া গুসো গুসর ওয়াজ যখন আরম্ভ হয়েছে সেক্রেটারি সাহেব মারছেন বড় করে খাওয়ানি হুজুরে বুঝছো না রে বাপ রে বাপ কোন মসজিদ আইলাম, এক ওয়াজ ফোর ফোরে আরেক ওয়াজ হাওটাও কমন ফুরি যায়। গরির বয়স দেখুন এ বো 12:50 আরো 10 মিনিট আছে, চিন্তা করলা বাদ দিলাই দে সুদো বাদ দিলাম গুসো বাদ দিলাম, যাই কি জানে চাঁদা বাজির ওয়াজ, এখন তো কেশিয়ার সব গরম মারছুন আরো কুতা নিতে হুজুরে বুঝছো নিটাও কমন ফুরি গেছে। এখন দেখলা বাদ দিই একটা হয়ে গেছে, তাহলে কইলা যে মুসল্লি সাহেব কলাই যার ওয়াজ নাই ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পবিত্র মিম্বর বইয়া আপনি যদি সুদখুর গুসখুর আর চাঁদাবাজ হলরে ডরাইয়া সুদ গুস আর চাঁদাবাজ চাঁদাবাজি নিয়া কোরআন হাদিসের আলোচনা করতে না পারেন, বাইরে অনুরোধ করলাম এই পবিত্র মিম্বর সাইরা আপনি মাটি খাইটা বাদ খাওকা এটা আপনার লাগে সম্মান রইব। আর যদি ওই পবিত্র মিম্বরে বসে কথা বলেন তাহলে কোন সুদখুর ঘুষখুর চাঁদাবাজকে পরোয়া না করে হক কথা আপনাকে বলতেই হবে। কিছু মানুষে কয় কোরআনের মাঝে ক্ষমতা নাই, এ বেটা ব্যাকল ক্ষমতার নামে আল্লাহ কোরআন সুরাও একটা দলাইছ, খালি ওটা নেই আরো কারবার আছে হোকা যায়। কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ সুরার নাম কিতা
না না, এটা তো আয়াত কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সুরার নাম সুরাতুল ফাতিহা। এই সুরা ছাড়া নামাজ হইব না। আমরা মসজিদের ইমাম সাহেব যদি কই আল্লাহু আকবার ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, মানুষ কইবে ইমাম সাহেব বেদিশ হয়ে গেছেন। কারণ সবেও জানেন নামাজ শুরু করার লাগে কোন সুরা দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। সবার মুখস্থ আছে না এই সূরা? নবীজি কি বলেছেন? লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজ কবুল হবে না। তাহলে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরার নাম সূরাতুল ফাতিহা। এখন যদি আপনারা রেজি কাই হউকা কোরআনের আয়াত আছে কয়টা? 6000 কে হইছে 6666। এখন হামনা ইতালিয়া বেড়াছাড়া করবার কোরআনের সব কোরআনের সূচিপত্র আছে না রে? ও দেখুকা আয়াত লেখা আছে, ও আয়াত গুন গনবা গন্যা দেখবা 6666টা হয় না, 6236 কিছু কম বেশ আছে। আচ্ছা আমরা বেড়াছাড়া না করি 6000 সামথিং ঠিক আছে না কথা? এখন আপনারা হোকা এই 6000 সামথিং আয়াতর মাঝে, অর্থাৎ যত আয়াত আছে এই আয়াতর মাঝে সবচাইতে দামি আয়াত এগুলা কোনটা? হ্যাঁ আয়াতুল ও এইসি লাইন অত মিলে কুরসি। কুরসি অর্থ কিতা? মাশাল্লাহ, কুরসি আরবি শব্দ, কুরসি অর্থ চেয়ার, কুরসি মানে গদি, কুরসি মানে সিংহাসন। এবলা আমার প্রশ্নের উত্তর দুকা কোরআনো মরার আয়াত আছে না? মাতুকা মৃত্যুর আয়াত আছে নি? জান্নাত জাহান্নামের আয়াত আছে নি? হালাল হারামের আয়াত আছে নি? সুদ গুসর আয়াত আছে নি? জেনার আয়াত আছে নি? মদর আয়াত আছে নি? সিয়ারের আয়াত নাই? আজ আপনার সভাপতি যাবো খুব জুসু আছে আলহামদুলিল্লাহ খোকা, মাঝে মাঝে আপনার জুস উঠে যায় না? আচ্ছা আবলা খোকা, এই যে এত আয়াত মৃত্যু জান্নাত জাহান্নাম হালাল হারাম সুদ ঘুষ এত আয়াত তো ইয়া আল্লাহ সবচেয়ে ফজিলতর আয়াত মানাইছেন কোনটারে? আয়াতুল আল্লাহ চাইলে মৃত্যুর আয়াতটারে দামি আয়াত মানাইতে পারতা না, সুদর আয়াতরে পারত না, মানাইছেন কোনটারে? কুরসি মানে কিতা? ইসিয়ারের আয়াতই কেন রে আল্লাহ দামি আয়াত বানাই লাগেনে? কারণ ই দুনিয়ায় ও সিয়ার তাকে অকল তা ঠেলা দিয়ে আরম্ভ। বাপরে বাপ, আমরা যে যখন চেয়ারে উঠি, ওই যে আমি একটা কথা কই, যে যখন চেয়ারে সে তখন গিয়ার, আমিও এখন গিয়ারও কারণ আমি চেয়ারও। তবে আমার গিয়ার আবার ইসলামের পক্ষে আছে, আমরা চেয়ারও বইয়া গিয়ার রে এমন বাড়ানি বাড়াই বাড়াইয়া ইসলামের বিরুদ্ধে নেই। মনে রাখবেন চেয়ারে বসে গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে দিয়ে দেন, চেয়ারে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারে না তুমি। কোরআনুল করিমের 6000-এর বেশি আয়াতের ভেতর থেকে কি কারণে আয়াতুল কুরসিকে সবচাইতে দামি আয়াত বানানো হলো? কারণ এই পৃথিবীতে অসংখ্য মানুষ চেয়ারে বসে তার ক্ষমতার অপব্যবহার করে, এই চেয়ারে বসেই মানুষ মানুষের উপরে জুলুম করে, চেয়ারে বসেই আলেমদেরকে জেলে ঢুকায়, চেয়ারে বসেই অন্যায় ভাবে অনেককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এই জন্য চেয়ারওয়ালা লোকেরা চেয়ারে বসে জ্ঞান দেখায়া তারা যেন ক্ষমতার অপব্যবহার না করে, এজন্য আল্লাহ তাআলা তার কোরআনের ভেতরে চেয়ারের আয়াত দিয়ে সমস্ত চেয়ারওয়ালা মানুষকে আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহ আকবার। আপনি যেন এখন রাজনীতি নাই, আউজুবিল্লাহ পর্যন্ত সুন্দর করি আয়াতুল কুরসি বাদে এবার আসে সূরাতুল মুলক। ক্ষমতার নামে আল্লাহ সূরাই দিয়েছেন, যেন এই সূরাটি পড়ে বুঝে আপনি আল্লাহর ক্ষমতার বিরাটত্ব অনুধাবন করে
আপনি যেন ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম না করেন, এই জন্য এই সূরাটা আমাদের হেদায়েতের জন্য কোরআনে দিয়েছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। এবার আসুন এই সূরার সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এই সূরাতে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন, এই সূরাতে আল্লাহ তাআলা তার নিজের সভরেন্টি, তার সার্বভৌমত্বের পরিচয় দিয়েছেন। বিশেষ করে এই সূরায় নাস্তিকদের জন্য ডোজ রয়েছে, মেডিসিন রয়েছে। পৃথিবীতে কিছু মানুষ আছে না, কয় স্রষ্টা বলতে কেউ নেই, দেয়ার ইজ নো গড, তারে কইলাম কিতাবে আল্লাহ বলতে কেউ নাই, কথা কইলে এখানে হয় থাকলে তো দেখলাম বলে, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আমিও হই যেমন কুকুর তেমন মুগুর দোকা, ইলা কোনো ঘুরে ভাইলে কইবা এই তুই যে কইলে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর বাপে তোর জন্ম দিছে তুই দেখছনি, ওইসেরই প্রশ্ন হেতো কইব না, তারে কইবা তোর বাপে তোর জন্ম দিছে তুই দেখছ না, তোর দাবি অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায় তো তোর বাপে তোর জন্ম দিছে তুই দেখছ না, ই তোর আসল বাপ নেই, তোর জন্ম মনে হয় দুশ আছে রে। আর যেগুলো কইব আল্লাহ বলতে কেউ নাই তাহলে দেখলাম মানে এরে কিতা করবো জানেন নি, দড়ি দিয়া রশি দিয়া বাইন দিয়া আর স্পিড বোটও তুললিয়া এর না সাগরের মাঝানো ফেলাই আইবা, হে বুঝিলি মনে আল্লাহ বলতে কেউ আসেনি, সাগরের বিশাল ঢেউয়ের মধ্যে পড়লে আল্লাহর ক্ষমতার বিরাটত্ব বুঝবে এবং আল্লাহ তাআলার কুদরত রহমত স্বচক্ষে দেখছে দেখবে, ঠিক কি না? আর নাই কিতা করবা বিমানও তুললিয়া আর মাঝ আকাশে উঠার বাদে বিমানের সিটের লগে রশি দিয়ে বাইন দিয়া আর পাইলট লইয়া করে যাবা, বুঝবো নে আল্লাহ বলতে কেউ আসে নি, ঠিক নেই? একবার এক গ্রাম্য বেদুইন লোককে জিজ্ঞেস করা হলো, যেই লোকটা অশিক্ষিত কোনোদিন পড়াশোনা করে নাই বিজ্ঞানও জানে না, এমন এক লোককে বলা হলো স্রষ্টা বলতে কেউ আছে এটা কি তুমি মানো নাকি? সে তখন বলল হা অবশ্যই এই মহাবিশ্বের একজন কারিগর আছে। তখন তাকে বলা হলো এই যে মহাবিশ্বের একজন কারিগর আছেন তুমি কি এর কোনো দৃষ্টান্ত দিতে পারবে নাকি? সে তখন বলল রাস্তাঘাটে চলাফেরা করলে মানুষের পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় এই রাস্তা দিয়ে কোনো না কোনো মানুষ হেঁটে গিয়েছে, রাস্তায় যদি গরু ছাগলের খুরের চিহ্ন পাওয়া যায় মানুষ অটোমেটিক বুঝতে পারে এই রাস্তা দিয়ে হয়তো কোনো গরু ছাগল গিয়েছে, গরুর গোবর কিংবা ছাগলের পায়খানার বড়িগুলো দেখলে মানুষ বুঝে এখান দিয়ে হয়তো কোনো গরু ছাগল হেঁটে গিয়েছে, এগুলো দেখে যদি এত কিছু বোঝা যায় তাহলে মাথার উপরের আসমান, পায়ের তলায় জমিন, চোখের সামনে নদ নদী গাছপালা, সাগর সমুদ্র মহাসমুদ্র, এত কিছু দেখে কেন বোঝা যাবে না এর পেছনে একজন আছে, জুড়ে বলেন তো তিনি কে? এই সূরা নাস্তিকরা যেন পড়ে, এরা যদি ইন্টারনেটে আমার কথা শুনে আমি বলবো তুরা এই সূরাটা পড়িয়া পর, তাহলে দেখবে আল্লাহরে চিনতে পারবে ইনশাআল্লাহ। এবার চলেন, এবার আমরা এই সূরার ভেতরে প্রবেশ করি, এই সূরাতে কি আছে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। কষ্ট লাগেনি আপনারা? আমি বেশি লম্বা মাত মাতাম না, কষ্ট দিতাম না, অসুবিধা নেই। চলেন আমরা এই সূরা এবার শুরু করি। এই সূরাটা শুরু করেছেন আল্লাহ এভাবে, যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহ তাআলা সূরাটা শুরু করলেন এভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা আর তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সবাই বলেন তো সকল ক্ষমতা যার হাতে, সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার মালিকানা যার তিনি কে? আপনারা তো মাঝে মাঝে কয় না সব ক্ষমতার মালিক জনগণ, হয়রানি অনেকে, সকল ক্ষমতার মালিক মানুষ বা সকল ক্ষমতার মালিক জনগণ এটা মারাত্মক কুফরি কথা। সকল ক্ষমতার মালিক কখনোই মানুষ হতে পারে না, সকল ক্ষমতার মালিক হওয়ার জন্য কি কি দরকার এটার তফসির এবার জানার দরকার আছে না নাই? সব ক্ষমতার মালিকানা যার হাতে থাকবে, যার কাছে থাকবে,
তার মধ্যে কি কি কোয়ালিটি বিদ্যমান থাকবে এবার আমরা জানবো ইনশাআল্লাহ। সকল ক্ষমতার মালিক হবেন তিনি, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, চিরস্থায়ী ক্ষমতার মালিক হবেন যিনি। বলেন তো চিরস্থায়ী ক্ষমতার মালিক যিনি তিনি কে? আপনারা মানুষ, আপনারা কখনো চিরস্থায়ী ক্ষমতার মালিক নন, বরং চিরস্থায়ী ক্ষমতার মালিক হবেন তিনি যার শুরুও নাই শেষও নাই, যার জন্ম নাই যার মৃত্যুও নাই। বলেন তো মানুষের জীবনের শুরু এবং শেষ আছে না নাই? মানুষের জন্ম আছে মৃত্যু আছে, কিন্তু আমার আল্লাহর কি শুরু বা শেষ আছে নাকি? দেখুন আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ এই জন্য বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, আর আমার সেই আল্লাহর পরিচয় হলো তিনি হচ্ছেন আল হাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরঞ্জীব যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। যখন কোনো কিছু ছিল না তখন ছিলেন কে? আবার যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন সবাই বলেন তো তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কোরআনুল কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। আমার আল্লাহ হচ্ছেন এমন এক পবিত্র সত্তা, যখন এই মহাবিশ্বে কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর কোনো কিছুই থাকবে না তখনও যিনি থাকবেন সবাই বলেন তিনি কে? সকল ক্ষমতার মালিক হবেন তিনি, চিরঞ্জীব হবেন যিনি, অর্থাৎ যার শুরুও নাই শেষও। আপনি কিভাবে মানুষকে সকল ক্ষমতার মালিক বলেন? এই মানুষের শুরু আছে শেষ আছে, জন্ম আছে মৃত্যু আছে, আবার সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি হবেন আল কাইয়ুম, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, যার নাম হবে কাইয়ুম। আপনারা হইবা হুজুর মিলি গেছে, আমরা এলাকাতে আব্দুল কাইয়ুম আছে, কাইয়ুম আর আব্দুল কাইয়ুম এক জিনিস, ও তার নামের মাঝেও তার পরিচয় আছে আব্দুল কাইয়ুম, অর্থ হইছে কাইয়ুমর গোলাম আর কাইয়ুম হে। আরো জোরে খোকা, কাইয়ুম মানে হচ্ছে চিরস্থায়ী, যার মসনদ যার গদির স্থায়িত্ব কখনো শেষ হয় না। আপনি আজ মেম্বার হয়ে যান, 5 বছর পর ক্ষমতা শেষ, চেয়ারম্যান হয়ে যান, 5 বছর পরে আপনার ক্ষমতা শেষ, এমপি হন, প্রাইম মিনিস্টার হন, কিংবা আপনি যে কোনো ক্ষমতার চেয়ারে বসবেন, মেয়াদ যখন শেষ হবে আপনার পাওয়ারও তখন শেষ হবে। বলেন তো আমার আল্লাহর যে চেয়ার আছে, যে কুরসি আছে, এর কি ক্ষমতার মেয়াদ কোনোদিন শেষ হবে নাকি? যখন আমরা কেউ ছিলাম না তখন থেকে আমার রব তার ক্ষমতার মসনদে সমাসীন ছিলেন, অনন্তকাল পর্যন্ত তিনি তার মসনদে সমাসীন থাকবেন। কি বুঝলেন? সকল ক্ষমতার মালিক হবেন তিনি, চিরঞ্জীব এবং চিরস্থায়ী ক্ষমতার মালিক যিনি, আর সবাই বলেন তো তিনি কে? পয়েন্ট গুলা মনে রাখবো, 1 নম্বর পয়েন্ট কইলাম, 2 নম্বর পয়েন্ট, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, অতুলনীয় ক্ষমতার মালিক হবেন যিনি, যার ক্ষমতার কোনো তুলনা চলে না, এমন এক ক্ষমতা যার যেই ক্ষমতার তুলনা কেউ অন্য কারোর সাথে করতে পারবে না, সেই অতুলনীয় ক্ষমতার পরিচয় রব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার ভেতরে দিয়েছেন। ওই সূরাটি আমাদের সবার মুখস্থ আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আমি জানি আপনারা সবাই এটা মুখস্থ পারেন, সবাই আমার সঙ্গে পড়ুন, কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরার ভেতরে আল্লাহর অতুলনীয় ক্ষমতার পরিচয় কিভাবে দেওয়া হয়েছে শুনেন, কুল হুয়াল্লাহু আহাদ
ও নবী আপনি বলুন, আল্লাহ হচ্ছেন একক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আপনারা ক্ষমতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আবার মানুষের দুয়ারে দুয়ারে যান, তার মানে বোঝা গেল আপনারা ক্ষমতার জন্য মানুষের মুখাপেক্ষী। কিন্তু বলেন তো আমার আল্লাহ ওনার সিংহাসন ধরে রাখার জন্য জিন বা মানুষের মুখাপেক্ষী নাকি? তাহলে কি ফেরেশতাদের মুখাপেক্ষী, নবী রাসূল বা আল্লাহর ওলিদের মুখাপেক্ষী? আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, বরং তামাম দুনিয়ার সকল মাখলুকাত তার মুখাপেক্ষী। আল্লাহ আকবার, অতুলনীয় ক্ষমতা তার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। আপনি যে ক্ষমতার মালিক হয়েছেন, মানুষকে কেউ না কেউ জন্ম দিয়েছে, সেও আবার আরেকজনকে জন্ম দিয়েছে, তাহলে এই যোগ্যতা থাকলে সকল ক্ষমতার মালিক হওয়া যায়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর সূরার শেষের আয়াতে আল্লাহ বললেন কোনো কিছুই তার সমতুল্য, তাহলে সকল ক্ষমতার মালিক হবেন তিনি, অতুলনীয় ক্ষমতার মালিক যিনি। এটা দুই নম্বর পয়েন্ট, মনে থাক মনে দেখি কিতাব মনে রাখছেন। এক নম্বর কইছিলাম সব ক্ষমতার মালিক হইবার তিনি, না 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 না, আমি তো ডায়ালগ মিলাই মিলাই করলাম সন্দে সন্দে। সকল ক্ষমতার মালিক হবেন তিনি, ওই দেখো এক নম্বর পয়েন্ট, সব ক্ষমতার মালিক হবেন তিনি, চিরঞ্জীব ও চিরস্থায়ী সত্তা। হায় রে হায়, আপনারা দেখি তালের মাঝে বেতাল হইজিরা, এত সুন্দর পয়েন্ট বাই পয়েন্ট হয়ে রাজিরা। এক নম্বর পয়েন্ট মনে থাকবো, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, চিরঞ্জীব ও চিরস্থায়ী সত্তা। ওকে, দুই নম্বর কিতা কইলাম সকল ক্ষমতার মালিক হবেন তিনি, অতুলনীয় ক্ষমতার মালিক হবেন। দুইটা কথা মনে থাকবো, এক নম্বর চিরঞ্জীব ও চিরস্থায়ী, দুই নম্বর অতুলনীয় ক্ষমতা মনে থাকবো। মননা তারা তো মানুষের দুকা দিব বাদে, ইমানের সাথে রিলেটেড কথা গুলা। তিন নম্বর, সকল ক্ষমতার মালিক হবেন যিনি, অসীম ক্ষমতার মালিক হবেন তিনি, যার ক্ষমতার কোনো সীমানা থাকবে না। মনে করেন আপনাদের এই এলাকা কোন ইউনিয়নে পড়েছে? নিজ বাহাদুরপুর, এটা কত নম্বর ওয়ার্ড? এবার সাত নম্বর। এবার আপনারা বুঝেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড, এটা এই ওয়ার্ডের একজন মেম্বার আছেন। বলেন তো উনার ক্ষমতার সীমানা কি উনার ওয়ার্ডের বাইরে আছে নাকি? চেয়ারম্যান সাহেব যিনি, উনি উনার এই ইউনিয়নের ভিতরে উনার ক্ষমতা, এই উপজেলার চেয়ারম্যান যিনি উনার ক্ষমতা উপজেলার ভিতরে, আবার এমপি যিনি উনার সংসদীয় এলাকার সীমানার ভেতরে ক্ষমতা, প্রাইম মিনিস্টার যিনি বাংলাদেশে ক্ষমতা। এক দেশের প্রেসিডেন্টের কথায় আরেক দেশের চকিদারেরও চাকরি যাবে। কি বোঝাতে চাইলাম? তার মানে বোঝাতে চাইলাম আমাদের সকলের ক্ষমতার একটা সীমানা আছে। বলেন তো দেখি আল্লাহর ক্ষমতার কি কোনো নির্ধারিত সীমানা আছে নাকি? আল্লাহ তাআলা, তিনি কি শুধু এশিয়া মহাদেশের আল্লাহ নাকি? তিনি কি শুধু আফ্রিকা মহাদেশের আল্লাহ নাকি? এবার শুনেন, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, অসীম ক্ষমতার মালিক হবেন যিনি, যার ক্ষমতার কোনো সীমা থাকবে না। কোরআনুল কারীমের পাঁচ নম্বর সুরা সূরাতুল মাঈদাহের ১৭ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিনে এবং তার মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়, তিনি কে? তাহলে তিন নম্বর পয়েন্ট আমরা জানলাম, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, উভয়ের জন্য অসীম ক্ষমতার মালিক। এক নম্বর পয়েন্টে ফিরে যাই, সকল ক্ষমতার মালিক তিনি, চিরঞ্জীব ও দুই নম্বর অতুলনীয় ক্ষমতার মালিক, তিন নম্বর অসীম ক্ষমতার মালিক, চার নম্বর সকল ক্ষমতার মালিক তিনি, সকল প্রকার ক্লান্তি থেকে মুক্ত যিনি। এই যে আমি ওয়াজ করতেছি, দেড় ঘন্টা ওয়াজ করার পর হুজুরও টায়ার্ড, শ্রোতারাও টায়ার্ড। যখন বড়লেখা থেকে সিলেটে যান, বাসে কিংবা গাড়িতে উঠলে বিয়ানী বাজার পাস হইলে উঙ্গানি, সিলেটি বসে করলাম উঙ্গানি আসেনি, তার মানে বোঝা গেল আমরা কাজ করলে ক্লান্ত হয়।
সকালবেলা যদি বলা হয় এই প্যান্ডেলের সবগুলা বাঁশ আপনারা কাটেন, কিছুক্ষণ বাঁশ কাটার পরে ঘাম বের হবে, তারপর দেখবেন ফানি দাও ডাবল ফানি দাও, ঠিক নেই। তার মানে বুঝা গেল আমরা ক্লান্ত হয়ে যাই, আমাদের ভেতরে ক্লান্তি আছে, অবসাদ আছে। বলেন তো মহাবিশ্বের কারিগর যিনি তার কি কোনো ক্লান্তি আছে নাকি? আল্লাহ তাআলা এজন্য আয়াতুল কুরসিতে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, কি শব্দ চয়ন হোকা! এর অর্থ হইছে তন্দ্রা বা ঘুম তাকে কখনো স্পর্শ করতে পারে না। হনুকা আবার মন দিয়া, আপনারা তো শিক্ষিত মানুষ, আয়াতর অর্থ ইলা নাই যে আল্লাহ ঘুমান না। যদি ইকানার অর্থ হইতো, যদি আল্লাহ আয়াত ওলা নাজিল করতা যে তিনি ঘুমান না, তে মানুষে কইল বুঝছি ঘুম আছে কিন্তু আল্লাহ ইচ্ছা করে ঘুমান না। আল্লাহ আয়াত নাজিল করেছেন কিভাবে, শব্দ চয়ন কত চমৎকার, সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন স্পর্শ করতে পারে না, সুবহানাল্লাহ। যুবক ফাইন হলে রাত ঘুমাইবার আগে তারা দেখবা একটা দুইটা পর্যন্ত খালি ফোন উঠিফায়, একটা দুইটা পর্যন্ত হুতি 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 ওলা ফোন স্ক্রলিং করে, আখতা উঙ্গা নিয়ে আইসে আর ফোন তার নাকে মুখে পড়ছে। কিতা বুঝলাম না, আসিবার লাগে কইছে না, এন শিক্ষা একটা আছে। এই যে তার এত ফোন লইয়া উঙ্গা নিয়ে থাকার কারণে মুকুর উফরে পড়ছে, হৌকা যায় ই গোটা বিশ্বজগৎ যার হাতের মুঠা তিনি খেয়ে, আপনি ফোন এটা আতলিয়া উঙ্গারের কারণে ফোন জেলা মুকুর উফরে পড়ছে, আল্লাহ যদি গোটা বিশ্বজগৎ হাতলিয়া আপনার আমার লাগান জিমাইতা গোটা পৃথিবী আল্লাহর আত্মাকে পুরিয়া ধ্বংস হয়ে গেল। এর লাগে আল্লাহ কইরা তন্দ্রা বা ঘুমোর ক্ষমতাও নাই আমার স্পর্শ করা, আল্লাহ আকবার। তাহলে সকল ক্ষমতার মালিক হবেন তিনি, ক্লান্তি থেকে মুক্ত হবেন। আমরা দেখা যায় 10 বছর মাদ্রাসার মুহতামিম, 20 বছর প্রিন্সিপাল, তারপরে আমরা ক্লান্ত, বুড়া হয়ে যাই, ক্লান্তি চলে আসে আর আমাদের জান কুলায় না। বলেন তো সেই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ক্ষমতার চেয়ারে যিনি আছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ কি এখন ক্লান্ত হয়ে গেছেন নাকি? না। ভবিষ্যতে ক্লান্ত হওয়ার সম্ভাবনা আছে নাকি? না। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুওয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিনকে তিনি পরিচালনা করছেন, এই পরিচালন ব্যবস্থা তাকে কখনো ক্লান্ত করতে পারে না, সুবহানাল্লাহ। এরপরে আসুন, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, অসীম জ্ঞানের মালিক হবেন যিনি। আমি আপনি তো অসীম জ্ঞানের মালিক নই, দেখুন আমরা এই প্যান্ডেলের নিচে বসে আমাদের বাড়িতে হয় আমরা দেখিও না শুনিও, যে কোনো দেশের সরকার প্রধানরা ওই দেশের রাজধানীতে বসবাস করেন, বলেন আপনারা আমাকে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া ছাড়া দেশ বিদেশের খবরা খবর পাওয়া কি সম্ভব নাকি? তার মানে বোঝা গেল আমরা নিউজ সংগ্রহের জন্য, খবর জানার জন্য মিডিয়ার মুখাপেক্ষী মিডিয়ার দরকার আছে, কিন্তু বলেন তো আল্লাহ তাআলার এই মহাবিশ্বের খবর জানার জন্য আল্লাহ তাআলার কি কোনো মিডিয়ার দরকার আছে নাকি? যদি মহাসাগরের অতল তল দেশে কোন ছোট্ট প্রাণী ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, তার সেই চিৎকার আমরা কেউ শুনব না। হয়তো যদি মহাসমুদ্রের তলদেশে কোনো যন্ত্রপাতি লাগানো থাকে, যন্ত্রপাতির মাধ্যমে আমরা শুনব, কিন্তু কোনো যন্ত্রপাতি ছাড়াই মহাসমুদ্রের অতল তলদেশ থেকে ছোট্ট ওই প্রাণীর ফরিয়াদ যিনি শুনতে পান সবাই বলেন তিনি কি? আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতা, অসীম জ্ঞানের ক্ষমতা কেমন শুনেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছু তিনি জানেন, এমনকি এই পৃথিবীর কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোন একটি গাছের পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন পাতাটি ছিঁড়েছে তার খবর আমার আল্লাহর কাছে রয়েছে, সুবহানাল্লাহ। এরপরে আসুন, সকল ক্ষমতার মালিক হবেন যিনি, যা ইচ্ছে তা করতে পারবেন তিনি। আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আপনাকে যদি বলি
জানতো দেখি আপনি গিয়ে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ডুব দিয়ে সেখানকার খবর নেন, আপনি হয়তো পারবেন না, কিন্তু আমার আল্লাহ হলেন এমন, ওয়াহুল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছে তিনি তাই করতে পারেন, আমার আল্লাহর এমন ক্ষমতা, নগরকে তিনি সাগর বানিয়ে দিতে পারেন, সাগরকে তিনি নগর বানিয়ে দিতে পারেন। দেখুন নূহ আলাইহিস সালামের সময়ে ওই গাদ্দারদেরকে কাফেরদেরকে বন্যায় প্লাবিত করে দিয়ে ওই নগরটাকে সাগর বানিয়ে দিয়েছেন কে? আমার আল্লাহর ক্ষমতা আপনি বুঝেন? আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু الملك من تشاء وتنزع الملك ممن تشاء الله تعالى বলছেন ও নবী আপনি বলুন হে রাজা ধীরাজ আল্লাহ আপনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন আবার আপনি যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন আল্লাহ যদি কোনো এতিম ব্যক্তিকে ক্ষমতায় বসাতে চান আল্লাহ পারেন কিনা দেখুন ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে ইয়াকুব আলাইহিসসালামের ছেলে ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালাম তার ছোট্ট ছেলে ইউসুফ আলাইহিসসালামকে বড় মহব্বত করতেন এই জন্য তার অন্যান্য দশ ভাইরা হিংসায় পড়ে গেল হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে ইউসুফ আলাইহিসসালামকে ঘর থেকে বের করে নিয়ে অন্ধকার একটি কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিসসালামকে নিক্ষেপ করে দিল সাঁতার না জানা ছোট্ট সেই ইউসুফকে তারা অন্ধকার কুয়ায় নিক্ষেপ করে দেওয়ার পরে দশ ভাইরা ভেবেছিল ইউসুফ এবার শেষ হয় সে এখানে মরে যাবে অথবা কেউ যদি তাকে এই কুয়া থেকে উত্তোলন করে তারা তাকে তার তারা তাকে তাদের গোলাম বানিয়ে ফেলবে এমন চিন্তাধারা করেছিল কিন্তু আমার রব তার অসীম কুদরতি ব্যবস্থাপনায় সেই সাঁতার না জানা ছোট্ট অসহায় ইউসুফ নবীকে সেই অন্ধকার কুয়া থেকে উঠিয়ে মিশরের রাজবংশে ঢুকিয়ে নিয়ে এক পর্যায়ে মিশরের ক্ষমতার মসনদে আল্লাহ তাকে বসিয়ে দিলে তাহলে আল্লাহ যদি কাউকে ক্ষমতার মসনদ দান করতে চান আল্লাহ পারেন কিনা আবার আল্লাহ হচ্ছেন এমন ক্ষমতার মালিক ক্ষমতা দেওয়ার পরে কান ধরে ক্ষমতা থেকে নামায়া তারপরে জেলখানার ভেতরেও ঢুকাতে পারেন কিনা এই রকম বহু ক্ষমতাওয়ালা লোককে আল্লাহ কান ধরে ক্ষমতা থেকে নামায়া গুষ্টি শুদ্ধা নির্মূল করে দিয়েছেন যেমন ফেরাউন নমরুদ এই জন্য ক্ষমতা পাইয়া বেশি লাফালাফি করা যাবে না কিছু কিছু জায়গার তো মাছ বলে ফেরাউনের নাম হইল কিছু মানুষের সেরা খালা হয়ে যায় তো আমি জিকাই ফেরাউনের কথা কইলে আপনার সেরা খালা এখানে না ফেরাউনের লোকের রক্ত না বংশর সম্পর্ক তুকাইয়া বা করা দেখা আবু জেহেলের কথা কইলো কিছু মানুষের সেরা খালা হয়ে যায় আমি হয়ে ঘুরে ধরো দৈরিয়া দৈরিদি বান্ধব বান্ধিয়া এর বাদে তার রক্ত তাড়াতাড়ি পরীক্ষা করো রক্তের ভিতরে আম্মু জেলের ভাইরাস ঢুকছে কিনা এটা দেখা দরকার ঠিক নেই ফেরাউন নমরুদ প্রত্যেকেই ক্ষমতা পেয়ে বাড়াবাড়ি করেছে বাড়াবাড়ি যখন সীমা ছাড়িয়ে গিয়েছে ওই ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ নামিয়ে দিয়ে এদেরকে অত্যন্ত ভয়ঙ্কর ভাবে ধ্বংস করে দিয়েছেন ইতিহাসে আজও তারা কুখ্যাত হয়ে মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে শুধু তাই নয় এই ফেরাউনের মরদেহকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করেছেন এই পৃথিবীতে ফেরাউনের পরে ফেরাউন নামে কেউ আসবে না কিন্তু ফেরাউনের চরিত্র ধারণকারী নব্য ফেরাউনরা যুগে যুগে আসবে এই নব্য ফেরাউনরা যেন ফেরাউনি চরিত্রের শেষ পরিণতি কি হয় তা দেখার জন্য আল্লাহ ফেরাউনকে রেখেছেন এরপরেও যারা সাবধান সতর্ক হয় না ক্ষমতা পেয়ে লাফালাফি করে ক্ষমতা পেয়ে লাফালাফি করবে যারা ফেরাউনের মতো ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে তারা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না সব রাজা মহারাজা আর মহাবীর
কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কেউ পৃথিবীতে চিরকাল থাকবে। পৃথিবীতে যে সকল জালেমরা মানুষের উপর জুলুম করেছে, মরার আগেই আল্লাহ এদেরকে শাস্তি দেওয়া শুরু করেছে। এই জন্য ক্ষমতা পেয়ে আপনি বাহাদুরি করবেন না। ওই যে কইলাম একটু আগে যে শেয়ার উঠতে গিয়ার বাড়াইলায়, শেয়ার উঠতে গিয়ার অত বাড়াইও না, ঠেং টুং বাইন গিয়া আল্লাহ খানো দৌড়াইয়া না, জুতার ভারি খাওয়াইয়া বেজ্জত খুরার বাদে নামাইবা, ঠিক কিনা? আমার আল্লাহ হচ্ছেন এমন ক্ষমতার মালিক, তিনি যাকে চান তাকে সম্মানিত করেন, আবার যাকে চান তাকে অপমানিত করেন। আল্লাহ যদি কাউকে ক্ষমতা না দিয়েও সম্মানিত করতে চান, আল্লাহ পারেন কিনা? কারণ ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান তাকে সম্মান দেন, আবার যাকে চান তাকে অপমানিত করেন। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, আল্লাহ যদি কাউকে উপরে উঠাতে চান, আল্লাহ যদি কারো কান ধরে টান মানেন, গোটা দুনিয়ার সবাই যদি তার পা ধরে টানে, বলেন তো তার সম্মান কি কমাতে পারবে নাকি? আর আল্লাহ যদি কাউকে বেজ্জত বানাতে চান, সম্মানিত চেয়ারে বসাইয়াও বেজ্জত বানাতে পারেন কিনা? দেখুন নানি, মাঝে মাঝে কিছু বেটাই না শুন, খুব বেটাগিরি কুড়ালোর মাহফিল হইয়া উল্টা পাল্টা মাত, মানুষের সামনে মাহফিল এই করে দেবো সেই করে দেবো, মানুষেও তার স্টেজ থেকে জুতা দিয়ে মাইরা লামাইয়া দে আসে নিলা এলাকে কইছে আল্লাহ সিয়ারও বাইয়াও বেজ্জত ছড়াইতে পারেন পারেননি। তাহলে সকল ক্ষমতার মালিক হবেন যিনি যা ইচ্ছে তাই করতে পারেন, যিনি এই জন্য রব হচ্ছেন সকল ক্ষমতার মালিক। সেজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকের শুরুতে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক হবেন তিনি বরকতময় সুমহান সত্তা, যিনি যার হাতে থাকবে সকল ক্ষমতা। আবার সকল ক্ষমতার মালিক হবেন তিনি যিনি অমর থাকবেন, যার কোনো মরণ থাকবে না। বলেন তো যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, তিনি কি? আমরা সবাই একদিন ধ্বংস হয়ে যাব কিয়ামতের দিন, সিঙ্গার ফুৎকারে আসমান জমিন সব যখন লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হওয়ার পরেও যিনি থাকবেন তিনি কি? কুল্লু মান আলাইহা ফানিম ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন, তিনি কে? সুতরাং সকল ক্ষমতার মালিক হবেন তিনি যখন কোনো কিছু ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন কোনো কিছু থাকবে না তখনও থাকবেন যিনি সকল ক্ষমতার মালিকও তিনি। এই জন্য আল্লাহ সূরা মুলক তারই ক্ষমতার পরিচয় দিয়ে শুরু করলে পড়েন আমার সঙ্গে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, তিনি কে? প্রথম আয়াতটা ক্ষমতার আয়াত। এরপরে আল্লাহ দ্বিতীয় আয়াতে বললেন, আপনারা ডরাইবা না যে হুজুরে আজ হয়াত হইবা, হুজুরে দুই আয়াত হইবা, হয়াত হইবা, এক আয়াত শেষ করলাম। এরপরে চলুন দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আযীযুল গাফুর। আল্লাহ তাআলা বলছেন, তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, জন্ম মৃত্যু দিয়েছেন, কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমরা নেক আমলে পরস্পর প্রতিযোগিতা করতে পারো। আমরা জন্ম আছে, এখন ফার্স্ট টাইম খুব মন দেওয়া কথাগুলো অনুকা
খুব দামি কিছু কথা কইব ইনশা আমরা দুনিয়ায় সুন্দর করে বানাইয়া ফাটাইছুন খে তাহ মনে এলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি থেকে তো মানুষ মরার দোয়া নেই এটা মুসিবতের দোয়া الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه এর অর্থ কি তা নিশ্চয়ই আমরা আল্লাহ আবার আমরা কার কাছে ফিরে যাইব আমরা আগে এই দুনিয়াত যারা আইছোনেরা আসেননি মাতুকা গল্লাশাঙ্গন এলাকার কবরস্থান আসেনি আমরা আগে যারা আইসলা সব গিয়া দেখ ভাই কবর ঘুমাইয়া আছে আমরাও যাইব কি ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন এটাই আমাদের চূড়ান্ত গন্তব্য নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ পো এই মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে একটা মানুষও রেহাই পাবে এভরি ওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করা আমরা জীবনের শুরুও আছে শেষও আছে এই জন্ম মৃত্যু হায়াত মৌতর মাঝখানের সময়টার নাম হইল কিতা হ্যাঁ কিতা খোকা এখন খোকা হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ হোয়াট ইজ লাইফ লাইফ মানে কিতা আরো সুন্দর করে কোয়া লাগবে জীবন মানে কিতা ওখানের অর্থ যারা বুঝে না এরাও ফাগল হয়ে গেছে তারা দিশা মিশা ঠিক নাই জীবন মানে কিতা ইমাম হাসান বসরির নাম শুনছেন আপনারা ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাই খুব সুন্দর একটা কথা কইছেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান ইন্নামা আনতা আইয়াম তোমার জীবন তো হয় একটা দিন ছাড়া আর কোনটাও নাই ইযা যাহাবা ইয়াউমান যাহাবা বা'দুক যখনই তোমার জীবনটা কি একটা দিন যায়গি তখন তোমার জীবনটা কি কিছু অংশ কমে যায় না বাড়ি যায় মানুষের হায়াত বাড়ে না কমে ওই যে আমি যখন মাথা নাম্ব করছিলাম এই সময়টা গেছে কি আর জীবনে ফাইবা আজকের দিনটা যে গেল কি আমরা কেউ আর জীবনে কোনোদিন এই দিনটা ফিরিয়া ফাইমো আর একটু জোরে হোকা জীবনের মানে কি তা ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাইন কইরা যে ও যে তোমার জীবনটাকে খালি দিন যার সময় যার তোমার জীবনটাকে কিছু অংশ কমে যাও আর একজন আরব কবি তার নাম তানোর নাম আমার এখন খেয়াল আর না তাই তানোর কবিতা এত সুন্দর লেখছেন উনি লিখেছেন হায়াতুক আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইনতাকাসতা লাহু জুজআ কি সুন্দর কথা তাই কইরা হে মানুষ তোমার জীবন তো হয় একটা গণনা করা শ্বাস প্রশ্বাস ছাড়ার কোনটাও নাই শ্বাস বুঝুন তো আপনারা নিঃশ্বাস নিলাম নিঃশ্বাস ও যে আমি নিঃশ্বাস দিলাম সারি দিলাম তাই না কইরা ও যে নিঃশ্ব আর সারছ ওটার নাম জীবন এই যে তুমি নিঃশ্বাস নেয়া নিঃশ্বাস সারি দিলাই তোমার জীবনটাকে কিছু অংশ এই যে রে ভাই হায়াত মৌতর মাঝখানের সময়টা দেওয়া হইল ডং ডং টং টং করার লাগি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে খার গুলামির লাগি মাতুকা খার গুলামির লাগি আপনি আল্লাহর গুলামি করার নেই ফজরের নামাজ বাদ দিয়া দিন শুরু করিচ্ছে নমাজও গেলে গুলামি হয়ে খা আর একটু জোরে হুকা নমাজও না গেলে খুশি হয় কি গু ডেইলি যেন ফজরের নামাজের সময় ঘুমাই আবার হয় হুজুরিতা কিতা কইলে আটটা পর্যন্ত না ঘুমাইলে চেহারার স্মার্টনেস থাকে ফজরের নামাজ না ফললে চেহারার উপরে যে শয়তানে মুঠি দিব পেশাব করে দিব সে চেহারা সুন্দরী বকিলা ঠিক নেই নমাজি মানুষ খালা হইলেও দেখবা চেহারার ভিতরে মায়া আছে আপনারে ফাটাইছেন আল্লাহ আল্লাহর গুলামির লাগে ফয়লা উত্তর দিন খান আরম্ভ করছেন শয়তানের গুলামি দিয়া আবার আমাদের দেশের চিত্র হল ফজরের নামাজও মানুষ বেশি নিনা জানাজার নামাজও মানুষ বেশি আরে বাপরে বাপ তার গোড়টা কি 50 দূর হয়ে ফজরের নামাজও যায় না আর জানাজার নামাজের খবর এখান পাইছে ও কুলা উড়ায় ওজন মরছেন হে যাই বগি খামুম ফালাইয়া আমি চিন্তা করলাম এর মতলব কোন জায়গাত মতলব টুকাইয়া বা করলাম মতলব হইলো ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে বলে বাট ফার তুই ফজরের নামাজ হইলিস না তোর ফজরের নামাজ কইরে কিতা ইলা আছে রে খোকা
কিছু মানুষ দেখবা তার ফজর জোহর ঠিকঠাক হোক আর না থাক জানাজা ঠিক আছে, শুনলেও মারে দৌড়। আপনার গাঁত তাই এলাকাত নাই, আপনার এলাকাত কিছু কিছু মানুষ এলে আমি দিয়েছি গল্লা সাঙ্গন এটা আসেনি আসেনি নাইতে বলা যদি তাকে গল্লা সাঙ্গনের গল্লা দি মারবা খালি গল্লা সাঙ্গন গল্লা আসেনি আপনারা আল্লাহ ফাটাইছেন খার গুলা মিল লাগে। ফজর যায় ঘুমে, জোহর যায় কাজে কর্মে, আসর যায় খেলাধুলায়, মাগরিব যাব আড্ডায়, এসা যায় তামাশায়। এই জন্য কবিও খুব সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যা এখনো জামাতে ঔরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দা মামা বাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, আর ভাঙা কেল্লা আয়ুরে নিশা। আল্লাহ ওলাও তো আপনার ফাসক্ত নমাজ যার নমাজও গেলে খুশি হইন খে, না গেলে খুশি হইন খে, খারে খুশি কররা। কিছু মানুষ তো আছে খালি জুমার দিন আয় জুম্মা বারে ইলা আসেনি আপনার এলাকা, একদিনে নামাজ হইলো ফাঁস রক্ত, এক সপ্তাহে ফাঁস সাতা হতো হইলো, 35 রক্ত নমাজে নমাজও গেছে খো রক্ত, আল্লাহ রে খুশি করছে কবার, শয়তান রে খুশি করছে কবার, 34 বার সেরা সুরতে মানসল্লা খান লাগলেও এ আসলে শয়তানের খাস মুরিদ খাস গুলাম হয়ে গেছে। নমাজ কোয়াই আর সবচাইতে বড় তত্ত্ব, তার সবচেয়ে মজার তত্ত্ব দেয়া যায়, পৃথিবীত আল্লাহ একমাত্র মানুষরে সুন্দর করে বানাইছেন, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি। নমাজ আমরা রুকুত যাই না নি, একবারে ফিটটারে নোয়াইয়া তারপরে আমরা রুকুত যাই, রুকুতাকে উঠতে আবার সেজদাত যখন যাই সুবহান আল্লাহ, হাত ঠেং নাক কপাল সাত অঙ্গত তো আমরা সেজদা দিই ঠিক না নি, সব তারে আমরা মাটিত লাগাইয়া আর সেজদা দিলাম সুবহান আল্লাহ। এ কথা খান কেন কইছে, পৃথিবীর মানুষ সারা মানসল্লা খান আর কোন প্রাণীর কোন সৃষ্টির আপনি সেজদা দেওয়াইতা পারতা, বাড়িতে গিয়া গরুর আগামীকাল ট্রাই করবা, আমরা আল্লাহ খান সেজদা দিত ফিরতে ফিরতে ফেত ফেতা সিঙ্গল আতল হইয়া না গীতা ফেত ফেতা সিঙ্গল আতল হইয়া দুম বাড়ি দিয়া যদি দেখুন আদে আমরা আল্লাহ খান সেজদা দে দিব নি হারব নি আশাই বার লাগে কোথায় কেন কইছেন আল্লাহ নৌকা মাংসর বডি স্ট্রাকচার আল্লাহ বানাইছেন সেজদা দেওয়ার উপযোগী হয়ে যাও, মাংসরে আল্লাহ সেজদা দেওয়ার লাগি ওলা বানাইছেন, এখন হে মানুষ হইয়া যদি এই সেজদা না দেয় তে ফের মাঝে আর গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য আর থাকে না, আর কিলা বুঝাইলে আপনি বুঝবা। এই যে আপনাকে দুনিয়াতে পাঠানো হলো জন্ম মৃত্যুর মাঝখানে কি করবেন, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নেক আমলের প্রতিযোগিতা করবেন, প্রতিযোগিতা হবে আমার পাশের বাড়ির ভাই আমার আগে মসজিদে চলে গিয়েছে না পরের ওয়াক্ত তার আগে আমি মসজিদে যাব, আমার এক ভাই সে দেখি বেশি বেশি দান সৎকা করে না আমি তার চাইতে বেশি করব, এভাবে আমলের ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা হওয়ার দরকার ছিল। আল্লাহ অন্য আয়াতে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেছেন সৎ কাজে তাকওয়ার কাজে প্রতিযোগিতা করো, কিন্তু এই মানুষগুলো আজ কি হয়ে গেল ভালো কাজে প্রতিযোগিতা নয় বরং উনি কোটি টাকার বিল্ডিং বানিয়েছে আমি এখন 2 কোটি টাকার বিল্ডিং বানাবো, উনার এত টাকা হয়েছে আমার আরো এত টাকা হবে, এইভাবে সম্পদের মুখে ছুটতে ছুটতে প্রাচুর্যের মুখে ছুটতে ছুটতে আল্লাহ বলেছেন আল্লাহকুমুত তাকাথুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই রকম প্রাচুর্যের মুখে প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে মানুষ কবরে চলে যায়, বাইরে বাড়ি কিন্তু বাড়ির জায়গায় থাকবে আপনি বাড়িওয়ালা থাকবেন না। এই এলাকায় অনেক বাড়ি আছে দেখেন বাড়ি বাড়ির জায়গায় আছে, ওই বাড়িওয়ালা যে বাড়ি বানিয়েছিল সে বাড়িতে আছে কিনা বলেন, আপনার বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে আপনি বাড়িওয়ালা থাকবেন না। কয়দিনের দুনিয়া কয়দিন থাকবেন সেটাও তো জানেন না, এই পৃথিবীটা হলো এমন, এই পৃথিবীটা হলো এমন, খুব ভালো করে বুঝেন তথ্য প্রযুক্তির কল্যাণে এখন গোটা পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে,
যার হাতে এখন একটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের সাথে যদি ইন্টারনেট কানেকশন দেয়া থাকে, বলেন তো গোটা দুনিয়ার খবর নেওয়া সহজ না কঠিন? গোটা দুনিয়ার খবর তথ্য প্রযুক্তির কল্যাণে বর্তমানে নেওয়া আপনার জন্য সহজ হলেও আপনারা কেউ কিন্তু জানেন না কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানেন আপনারা? আজ ফজরের সময় আপনার জানাজা হতে পারে, আগামীকাল সকাল দশটায় আপনার জানাজা হতে পারে, আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে পারে। এখানে যুবক যারা আছে তারা ভাবছে, হুজুর আমরা তো এখনো যুবক মানুষ, আমরা মারা যাব না, আমরা বুড়া হই চুলদারি পাকুক তারপরে মারা যাব। আমার কলিজার টুকরা ভাইরা শোনো, পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার বেলা সিরিয়াল মেইনটেইন হয়, প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে দেখা যায় ছেলে, অতঃপর দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেইনটেইন হয়, কিন্তু যাওয়ার বেলা সিরিয়াল মেইনটেইন হয় না। মাঝে মাঝে আমরা এমন করুণ দৃশ্য সমাজে দেখি, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা আরো ভয়ঙ্কর চিত্র আমরা দেখি, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে কিনা বলেন? আপনি এসেছেন, জন্ম কিন্তু হয়ে গিয়েছে, এখন সামনে বাকি আছে কোনটা? আরো জোরে বলেন। তবে মৃত্যু আমাদের সামনে নয়, মৃত্যু আমাদের পেছনে, কবর আমাদের সামনে। বাইরে কবরে যাওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত নেক আমলের প্রতিযোগিতা করুন, নেক আমলের জন্য প্রতিযোগিতা করুন। কে কার চাইতে বেশি নামাজ পড়বেন, কে কার চাইতে কত সুন্দর করে রোজা রাখবেন, কে কার চাইতে আরো বেশি দান সদকা করবেন, কে কার চাইতে বেশি তাহাজ্জুদ পড়বেন, কে কার চাইতে বেশি কুরআন পড়বেন, কে কার চাইতে বেশি তাসবিহ তাহলিল করবেন, আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করবেন। এর জন্য আপনাকে সৃষ্টি করেছেন কে? আমল, 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 আমল আপনার সাথে যাবে। দেখেন আমাদের অনেকেই মারা যায় হাজার হাজার কোটি টাকার মালিক, বলেন তো যাওয়ার সময় কাফনের কাপড়ের পকেটে কি আমরা কোনো টাকা ঢুকায় দেই নাকি? আর কাফনের কাপড়েও তো কোনো পকেট নাই, সব টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে পড়ে থাকবে, বাড়ির আলমারিতে পড়ে থাকবে, কোনো টাকা যাবে না। যে সুন্দর করে বাড়ি বানিয়েছেন, ডুপ্লেক্স করে বাড়ি বানিয়েছেন, বলেন তো কবরে যাওয়ার সময় মানুষ কি বলবে? লোকটা এত খায়েস করে বাড়ি বানাইছে, বাড়ির নিচ থেকে পিলার সুদ্ধা উঠাইয়া তার সাথে কবরের উপর গাইরা দাও, এরকম বলবে নাকি? বলেন বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, টাকা পয়সা টাকা পয়সার জায়গায় থাকবে, একটা জিনিস কেবল সাথে যাবে, জিনিসের নামটা কি? আরেকটু জোরে বলেন না। ওই আমল আপনি করেন কিনা? আবার চিন্তা করেন, সারাটা দিন পাঁচ ওয়াক্তের নামাজের আমল নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, এই কোরআন অনুযায়ী জীবনটাকে আপনি মানেন না, কোরআন অনুযায়ী আমল করেন না, তাহলে এভাবে যদি কবরে যায় নাজাত পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি? আপনাকে তো সৃষ্টি করা হয়েছে গোলামীর জন্য, আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দা জিনকাইন্ড and mankind, accept my ownership. Allah Ta'ala bolchen jin ar manushke ami srishti korechi kar gulamer jonno, ashun Allah er gulam hoy, Allah er gulam hoye duniyate beshi beshi nek amoler protijogita kori, tahole najat diye diben ke Allah, amaderke tar khati gulam hishebe kabul korun. Mahfil committee r kono boktobbo na thakle amra aste aste munajater dike jete ekta sangeet shunte chai. Accha sota hole sultan apne unta ekta sangeet shunte chan apnara tai na? কে উঠবেন না তো? মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গভীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি,
মালিক রাব্বানা আল্লাহু 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 তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ সবল লাগে দোয়াইব। আর সবচেয়ে বড় কথা হইল আপনার এই মাহফিল দি এবছর আমার সিলেট বিভাগের মাহফিল শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ এটা হয়েছে আপনার এবছর সিলেটের সর্বশেষ মাহফিল। তো আমি আসলে খুব সন্দেহের মধ্যে আসতাম যে শেষ মাহফিলটা অসুস্থতার লাগে করতাম পারি কি পারি না, আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আইতাম পারছি আলহামদুলিল্লাহ। তো মাহফিল সবল লাগে দোয়াইব, বিশেষ করে প্রবাসী ভাই বোন সকলের লাগে, তারা অত্যন্ত মুসিবত আছেন এবং যারা সহযোগিতা করছেন এই মাহফিল বাস্তবায়নে, এবং আমি শুনছি তারা খুব শর্ট টাইমে মাহফিলটা করছে, সবর সহযোগিতায় মাহফিল হয়েছে, সবল লাগে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আপনার আর কোনো বক্তব্য আছে না তাহলে মোনাজাত করলে। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب العالمين غبير رات পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি মাবুদ গো গভীর এই রাতে আমরা তোমার গুনাহগার বান্দারা জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে গোলামের মতো মাথা নত করে নিয়ে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ। অগরব এত গুনাহ আমরা করেছি, এত পাপ আমরা করেছি, চক্ষু বন্ধ করলে গুনাহ 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 ছাড়া আর কিছুই আমরা দেখি না। এত বেশি পাপ আমরা করেছি, গুনাহ করতে করতে আমাদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি। এত পাপ আমরা করেছি, পাপ করতে করতে পাপের দরিয়ার অতল তুলে দেশে আমরা অবগাহন করে ফেলেছি। অগরব যতই আমরা গুনাগার পাপি তাপি হই না কেন তুমি তো বলে চলা তখন তুমির রহমাতিল্লাহ, তুমি তো বলেছ বান্দারে যতই তোরা গুনা করিস না কেন আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাইস না মাবুদ গো। সেই জন্য আমরা আমাদের গুনাহ নিয়ে তোমার দরবারে তোমার রহমতের আশা করে হাত তুলেছি। ও গো আল্লাহ আমরা তোমার দরজার ভিখারি,
তোমার দরজা থেকে আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও, তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও, কোথাও যাওয়া চাওয়া কিংবা বলার কোনো জায়গা আমাদের নাই। অগরাব আমরা ছাড়াও তো তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও, তুমি যদি তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করো, মাবুদগো কারো কাছে গিয়ে বলার আর আমাদের কোনো জায়গা থাকবে না। আমরা একমাত্র তোমার গোলাম, আর কারো গোলাম নয়। অগরব তুমি যদি আমাদেরকে মাফ না করো, গুনার এই বুঝানি যদি আমরা কবরে যাই, তাহলে জাহান্নামের আজাব ছাড়া আর কিছুই নসিব হবে না। মাবুদ গো জানি না কে যে কখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাই, কে যে কখন আমরা দুনিয়া থেকে চলে যাই আমরা তো জানি না। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে, আর কোনদিন আমরা হাত তোলার মোনাজাত করার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। অগরব তুমি তো আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামের আগুনে আমরা পড়তে পারবো না গো আল্লাহ। ওই জাহান্নামের আগুন বড় মারাত্মক, দুনিয়ার আগুনের চাইতে আর 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের কলিজা শুদ্ধা জ্বালায় দেয়। কি করে ওই জাহান্নামের আগুন আমরা সইব গো আল্লাহ? তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছ, মাটির তৈরি শরীর নিয়ে জাহান্নামের আগুনে পড়তে পারবো না। অগরব চেয়ে দেখো তোমার গুনাহগার গোলাম গুলো চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষার হাত তুলেছে, মাবুদ গো আমাদেরকে দেখে তোমার কি একটু দয়া লাগে না? সন্তান মা বাবার সঙ্গে বেয়াদবি করে যখন সন্ধ্যাবেলা ঘরে যায়, মা বাপ তখন সব রাগ অভিমান ভুলে গিয়ে সন্তানকে আদর করে কুলে তুলে নেয়। ওই মা বাপের দিলে কলিজার ভেতরে তো মায়া মহব্বত তুমি দিয়েছ, ওই মা বাবার চাইতে কোটি কোটি গুণে বেশি তোমার দয়া মায়া। মা বাপ যদি সব রাগ অভিমান ভুলে সন্তানকে কুলে নিতে পারে, ওগো মাহবুদ আমরা তো তোমারই গোলাম, গুণা করে তোমার দরদার তোমার দরবারে ভিখারির হাত পেটেছি, তুমি কি পারো না সব কিছু বাদ দিয়ে আমাদেরকে মাফ করে তোমার রহমতের কুলে তুলে দিতে? অগরব আমরা যারা হাত তুলেছি কাউকেই তুমি খালি হাতে ফিরাইও না। আমরা যারা হাত তুলেছি গোপনে প্রকাশ্যে, সগীরা কবীরা শিরক বিদআত জানা অজানা যত গুনাহ করেছি, মেহরবানি করে দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। অগরব আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, আমাদের স্ত্রী সন্তান সন্ততি ঘরের সবাইকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও, আমাদের সন্তানগুলোকে আমাদের চোখের যন্ত্রণাকারী না বানিয়ে বরং আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। রব্বুল আলামিন গভীর এই রাতে তোমার কাছে যখন ভিক্ষার হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবা আর জনম দুঃখিনী মায়ের কথা। অগরব বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট ত্যাগ স্বীকার করে লালন পালন করেছেন, বাবা আমাদের এমন বাবা, বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। বাবা যখন সন্তানকে নিয়ে খাবার খেতে বসে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকপা তুলে দিয়েছে, বাজারে যখন যায় নিজে ক্ষুধার্ত থেকে কিছু না খেয়ে সন্তানের জন্য কিছু না কিছু কিনে নিয়ে এসেছে, ঈদের সময় যখন আসে
বাবা সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য নিজে ছেঁড়া কাপড় পরিধান করে কলিজার টুকরা সন্তানকে নতুন কাপড় কিনে দিয়েছে। সারা জীবন কত ধন সম্পদ উপার্জন করেছে, মৌতের সময় সকল ধন সম্পদ কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে নিয়ে খালি হাতে নিঃস্ব হয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। এই মজলিসে হয়তো আমার অনেক ভাইরা আছেন যারা বাপ হারিয়ে এতিম হয়ে গিয়েছে। আমাদের যাদের বাবা নাই, ঘুরে গিয়ে আমরা বাবা বাবা বলে ডেকে মনের জ্বালা মিটাতে পারি না গো আল্লাহ। আবার আমার অনেক ভাইরা আছেন মাও হারিয়ে ফেলেছেন, আগর একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত মধুমাখা কত জাদু মাখা এই নাম, আগর আমরা তো আমাদের শরীরের চামড়া দিয়ে যদি মায়ের জন্য স্যান্ডেলের ফিতাও বানায় দিই, ছোট্টবেলা মায়ের যে বুকের দুধ চুষে চুষে খেয়ে বড় হয়েছি, এক ফুটের দুধের হক আদায় করা সম্ভব হবে না। আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের যন্ত্রণা আমরা বুঝি না, আমাদের মা আমাদের জন্য কি যে কষ্ট সহ্য করেছেন। একদিন আর দুই দিন নয়, একদিন আর দুই দিন নয়, দশ মাস দশটি দিন কি যে কষ্ট তিনি সহ্য করেছেন। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, রাতের বেলা দুনিয়ার মানুষগুলো কত আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, একটা রাত মা আরাম করে ঘুমাইতে পারে না। গভীর রাতে যখন মায়ের পেটের ভেতরে সন্তান নড়াচড়া করে মায়ের কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, কি মারাত্মক ব্যথা, কি মারাত্মক বেদনা গর্ভধারিণী মা ছাড়া সেটা কেউ বুঝবে না। গভীর রাতে সেই মা আরামের ঘুম ভেঙে বেদনা সইতে না পেরে নীরবে নীরবে চোখের পানি ছেড়েছে। গভীর রাতে মায়ের চোখের পানিগুলোর সাক্ষী তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করে ঘরের সকলকে খাওয়ানোর পরে ক্ষুধা পেটে মা যখন খেতে বসেছেন, সন্তান তখনই পেটের ভেতরে নড়াচড়া করেছে, মায়ের তখনই বমি বমি ভাব সৃষ্টি হয়েছে, ক্ষুধা পেটে মা খাবারের প্লেটটা রেখে দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে একা একা চোখের পানি ঝরিয়েছে। এভাবে যে কত দিন আর কত রাত আমাদের মা কষ্ট করেছেন, তুমি আর আমাদের মা ছাড়া আর কেউ জানে না গো আল্লাহ। এখানেই শেষ নয়, যেদিন আমাদের মা আমাদেরকে জন্ম দিলেন, সেদিন আমাদের মা কি যে কষ্ট সইলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20-25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20-25 নয় 50-55 ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করেছে। কি করে একজন মানুষ তো ব্যথা সইতে পারে, ওই মা ছাড়া সেটা কেউ জানে না গো আল্লাহ। কোন মানুষের শরীরের যদি সবগুলো হাড় ভেঙে দেওয়া হয়, তাও এত কষ্ট হবে কিনা জানি না। সেই মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে তো বেদনা কেমনে সহ্য করেছেন আমাদের মার, তুমি আর সে মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই মাকে দুনিয়াতে আসার পরেও আমরা শান্তি দেই নাই, 2-2.5 বছর বুকের দুধ আমরা চুষে চুষে খেয়েছি, মায়ের কুলে কত প্রস্তাব পায়খানা করেছি, মা কখনো রাগ করে নাই। সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে গিয়ে মা মা বলে আদর করে ডাক দিয়ে মায়ের মায়াবী চেহারার দিকে তাকালেই সকল ক্লান্তি দূর হয়ে যায়, কিন্তু আমাদের যাদের মা নাই, ঘরে গিয়ে মা মা বলে ডেকে আমরা মনের জ্বালা মিটাতে পারি না। দেখো এই গোল্লা সাঙ্গন মসজিদ মাঠের দিকে বাবা ফারায় তিন ছেলেগুলো চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে গো আল্লাহ।
ওগো রব আমাদের চোখের পানি দেখে তোমার কি একটু দয়া লাগে না, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরতরে নিভায়া দাও, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও, যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক দাও। اللهم اغفر لي ولوالدي وقر رب ارحمهما আমার বাবারা আমার ভাইয়েরা সবাই জবানটা খুলে আমার সঙ্গে পড়ো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও, এই গল্লা সাঙ্গন এলাকায় কবরস্থানে যে সকল মুর্দেগানরা শায়িত রয়েছে সকলের কবরের আজাব মাফ করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার অসংখ্য বান্দা বান্দিরা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা শ্রম বুদ্ধি দিয়ে যারাই যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন সাদাকা করেছেন, আর আমরাও যারা মাহফিলে এসেছি কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। ওগো রব এই গল্লা সঙ্গন এলাকায় তুমি তোমার রহমতের বাড়ি ধারা নাজিল করো, আমার এই সোনার বাংলাদেশকে তুমি সকল বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন এই মাহফিল কমিটির সবাইকে মাফ করে দাও, মাহফিল কমিটিতে যারা ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে কোরআনের বাগান সাজিয়েছেন, হয়তো তারা রেগুলার এই কয়েকটা দিন ঠিক মতো খাইতে পারেন নাই ঘুমাইতে পারেন নাই, বাবুদ গো আমার কলিজার টুকরা এই ভাইগুলোর জীবনের গোনা তুমি মাফ করে দাও, তাদের প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দাও, মাহফিলের সম্মানিত সভাপতি জনাব তসির আলী সাহেবকে মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, আজীবন তাকে দিনের খেদমত করার তৌফিক দান করে দাও। এই মাহফিল কমিটিতে যারাই রয়েছেন সকলের নাম আমি না জানলেও মাবুদ তুমি তো সবার নাম জানো, সবাইকে তুমি মাফ করে দাও, আমার অত্যন্ত প্রিয় তাজুল ইসলাম ভাইকে মাফ করে দাও, তাজুল ইসলাম ভাইয়ের পরিবারের উপরে আল্লাহ তুমি বরকত নাজিল করো। রব্বুল আলামিন আমার অত্যন্ত প্রিয় লুৎফুর ভাই ফাহিদ ভাই সহ সবাইকে মাফ করে দাও, তাদের সন্তানগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। আগর আমাদের এলাকার এই এলাকার মা বোনেরা হয়তো অনেকে আমাদের সাথে হাত তুলেছেন, মা বোনদের গুনাগুলো মাফ করে দাও, তাদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও, আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন আমরা যারা তোমার দ্বীনের দাওয়াতকে সব দিকে ছড়িয়ে দেওয়ার জন্য দিন রাত জীবন বাজি রেখে চলাফেরা করি, রাস্তাঘাটে আমরা বড় অসহায়ের মতো চলাফেরা করি, মাবুদ গো রাস্তাঘাটে তুমি আমাদের পথ চলাচলে হেফাজতকারী হয়ে যাও। রব্বুল আলামিন শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকব না, সবাই আমরা চলে যাব, আমরা তো গুনাহগার মানুষ, আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে কঠিন কঠিন রূপ দিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় ঘোরাঘুরি করে এমন জিল্লতি আর বেজ্জতির মৌত আমাদেরকে দিও না। ওগো রব আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও, ওগো রব আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও।